সেদিন ছিল কলেজের দ্বিতীয় দিন, প্রথম প্রথম আলাপ সবার সাথে। ক্লাস শুরু হয়ে ঠিক 3 মিনিট পর তোমার প্রবেশ। ম্যাম, ম্যাম কামিং। তোমার দিকে তাকাতেই প্রথমবারের সেই ভালো লাগাটা আমাকে স্তব্ধ করে দিয়ে গেল। কোনোদিনই লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না। সেদিন কেন জানি না বিশ্বাস করাটা থেকে নিজেকে আটকাতে পারছিলাম না। ক্লাসটা ছিল জেনারেল, একটু খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ো। মনের মধ্যে যেন হালকা আশ্বাস জাগলো, হয়তো কিছু হতে পারে, তাই জোগাড় করলাম তোমার নাম্বার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ভয় হচ্ছিল খুব, ভাবলাম রিপ্লাই আদৌ পাবো তো, তুমি ব্লক করে দেবে না তো। আমার প্রথম মেসেজের প্রথম রিপ্লাইটা পেয়ে মনে যেন খুশির বাদ ছিল না। এইভাবে দিন বাড়ল, সময় কাটল, ভালো লাগাটা বেড়ে যেন ভালোবাসায় পরিণত হলো। কিছুদিন বাদেই জানতে পারলাম তোমারও একজন ভালোবাসার মানুষ আছে। 2 বছরের রিলেশনশিপ, বাড়ি থেকেও জানতো সবাই, তাই আমার ভালো লাগা বা ভালোবাসার খাতাটা সেদিনই বন্ধ করতে হয়েছিল। তোমাকে বলতে চেয়েছিলাম বিশ্বাস করো, কিন্তু পারিনি। আমার মনের কথাটাও তোমাকে কোনোদিনই বলা হয়নি। তুমি আমাকে শুধু বন্ধু ভাবতে, আমি ভাবতাম তার থেকেও অনেক বেশি, কিন্তু সেই কথাটা তোমাকে কোনোদিনই বলা হয়নি।